সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে স্যাটারডে আর আজকে আমি খুব এক্সাইটেড, নট বিকজ ইটস স্যাটারডে বাট বিকজ আজকে আমি বাড়িতে মাটন বিরিয়ানি বানাবো। হ্যাঁ, আর সেকেন্ড কথাটা শোনা তোমরা এক্সাইটেড হবে যে মাটন বিরিয়ানি যেটা বানাবো সেটা হবে দাদাপুর স্টাইলে, দাদা বৌদি স্টাইলে, উইচ মিনস ইট ইস গোয়িং টু বি আ স্পাইসি রেন্ডিশন অফ মাটন বিরিয়ানি। তাছাড়া মাও বানাবে হচ্ছে মাটন কষা আর ফিশ ফ্রাই। তো এই ব্লগটা তোমরা তো এনজয় করবে বলে আমি এক্সপেকটেশন রাখছি। আর ব্লগটা যদি খুব বড় হয়ে যায়, মানে আমি যদি দেখি যে বিরিয়ানি বানানোর যে পদ্ধতি প্রক্রিয়া সেটা দেখানো এবং তারপরে খাওয়া দাওয়া সবটা মিলিয়ে যদি ব্লগটা খুব বড় হয়ে যায়, তাহলে পরে আমি কন্টেন্টটা দুভাগে রেখে দেবো। মানে বিরিয়ানি বানাবার প্রক্রিয়া সেটা একটা আলাদা সেপারেট ব্লগ হবে, আর খাওয়া দাওয়াটা সেপারেট ব্লগ হবে। সেটা আমি তোমাদেরকে প্রমিস করতে পারছি না কী হবে, বিকজ আই অলসো ডোন্ট নো যে লেন্থ অফ দ্য ভিডিও কতটা কী দাঁড়াবে। এনিওয়েজ, আশা করি তোমরা দিনটা এনজয় করবে। আর এখন সকাল 15টার মতো বাজে, সকালে দেখি মা ব্রেকফাস্টে কী করেছে, তারপরে রান্নার কাজে হাত লাগাতে হবে। এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট, পনির পরোটা, একটা আলুর তরকারি নতুনভাবে মা করেছে মুড়ি ফুড়ি দিয়ে। এটা ফেটে যাচ্ছিলো বেলতে গিয়ে, ওর জন্য ব্যাপারটা ছোটো হয়েছে, বাট ইটস ভেরি থিক, একটাই খাচ্ছি কারণ দুপুরবেলার জন্য পেটে জায়গা বাঁচিয়ে রাখতে হবে। তোমরা আগেও দেখেছো, এটা নতুন করে কিছু দেখাবার নেই। কোনো দিন যদি রেসিপি মনে হয় লাগবে তো বলো। আর বাড়ির তৈরি জিনিস, ভেতরে ফিলিং তো ভর্তি থাকবেই, ঘি দিয়ে করা বেশ ভালো, আলুর তরকারিটাও মুড়ি দিয়ে করা, এটা কিন্তু খেয়ে তুফর হয়েছে, বেশ ভালো। আলুর তরকারিটা হেভি হয়েছে, লুচি দিয়ে করে তো ফাটাফাটি লাগবে। লাস্ট ব্লগটাতে বিরিয়ানি বানানো দেখিয়ে দিয়েছি, যারা দেখোনি চেক আউট করে নাও, এখন কিন্তু শুধুই খাবারটা এনজয় করবো। কীরকম লাগছে, হাউ ডাজ ইট লুক গাইস, তোমাদের ওপিনিয়নটা এখানে কিন্তু খুব মাস্ট। জাস্ট আচ্ছা, মাটন কীরকম সিদ্ধ হয়েছে সেটাটা দেখো, আর প্রথমে তো মাটনের কোয়ালিটি দেখো, আর মাটন সিদ্ধ, উফ বাবা, নিজে বানিয়েছি দেখে বলছি না, তোমরা দেখো এটা যদি ভালো মাটন সিদ্ধ না হয় তাহলে কী। পুরোটাই মার গাইডেন্সে করা, এই জায়গাটা সবটাই মার গাইডেন্সে করা, বাট এই জায়গাটা বিশেষ করে মায়েরই মানে বলা হয়েছিল যে প্রথমে প্রেশার কুকারে কর, তারপর এখানে দে। উফ, মাটনটা দেখো, দ্যাট পিঙ্কি সিউ, দ্যাট ইজ সো ডিজায়ার, খুশিতে ডগমগো আমি। আর নিজের সাথে রান্না একটু তো ভালো লাগেই। আর দেখি আলু কীরকম হয়েছে, ওহ আলুও সেই হয়েছে, যদিও আলুটা আরেকটু সেদ্ধ হতো তোমাদের কাছে আমরা কিছু লুকাবো না, কিন্তু মাটনটা তো যা হয়েছে দেখতেই পাচ্ছ, ফুলে ফুলে পড়ছে, ফুলে ফুলে পড়ছে। কালারটা দেখো, কালার দেখো, কালার কালার, মাটনের পিসটা তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, পুরো খুলে পড়ছে, উফ সেই নাল্লি পিস, নাল্লিটাও দেখো দেখো। হ্যাঁ, মাটনটা কিন্তু কোনো কথা হবে না, এবারে একটা গরাস না নিলেই নয়, ফার্স্ট বাইট। স্মেল তো আমি করবোই ভাই, তোমাদের যদি বাজে লাগে দেখো না, উফ কী গন্ধ, কী গন্ধ। নিজে বানিয়েছি দেখে বলছি না, আমার এরকম বিরিয়ানি পছন্দ, ওয়েট বিরিয়ানি, কারওয়ালা বিরিয়ানি, মশলাদার বিরিয়ানি অনেক জায়গায় বলেছি, বাট বিরিয়ানিটা কিছু হয়েছে খেতে, অসাধারণ বললেও কম বলা হবে, হ্যাবক খেতে হয়েছে বিরিয়ানিটা, যেরকম ঝাল ঝাল আমি পছন্দ করি, কথা বলবো কি মুখ থেকে জল পড়ে যাবে। বিদা জাজ খাইস, বিদা জাজ, তোমার নিজেরা দেখে বলো, চাল ভাঙেনি, আলু বোকরাটা সাইডে রাখি, অদ্ভুত সুন্দর। এবারে মাটনটা তোমাদের খেয়ে বলি কীরকম, কামড়াতে হচ্ছে না, মুখে দিলে কোনো খাবার গলে যায় না, আইসক্রিম ছাড়া বারবার বলি, বাট দিস ইজ ভেরি ক্লোজ টু ইট, জাস্ট মুখে নিয়ে মুখের টাকার সঙ্গে সিলিংয়ের সঙ্গে প্রেস করছি জিভ দিয়ে, ব্যাপারটা পুরো ডিসইন্টিগ্রেট হয়ে পেটে চলে যাচ্ছে, সো গুড। এইবার হচ্ছে আলুর অগ্নি পরীক্ষা, আলু না দেখালে তো গর্দন যাবে, দেখি আলুটা কীরকম হয়েছে, বললাম চন্দ্রমুখী আলু দিতে, মনে হচ্ছে নরমাল জ্যোতি আলু দিয়ে দিয়েছে। যাই হোক, আলুটা ঠিকঠাক হয়েছে, আলুটা নিয়ে খুব একটা প্রশংসা আমি করবো না, কারণ প্রশংসার যোগ্য অতটা হয়নি, মাটনটা আর রাইসটা যে বলবার নেই। তোমাদেরকে দেখাবার জন্য আরেকটা আলু নিলাম, দেখি এটা জ্যোতি না চন্দ্রমুখী, এটা চন্দ্রমুখী হলেও হতে পারে কিন্তু কনফার্ম নয়, আগেটা কনফার্ম জ্যোতি। দেখি ফিশ ফ্রাইটা কীরকম হয়েছে, ওফ কোটিংটা বলতে গেলে কিছুই নেই, ভেতরে পুরোই মাছ, যেরকম হওয়ার কথা বাড়ির তৈরি, আর মাছের একবার রংটা দেখো,
বাঙালি খাবার দাবারের গন্ধ। ওহো, এই ফিশ ফ্রাইয়ের সঙ্গে যে কোনো দিন কালিকার ফিশ ফ্রাই, তারপরে মিত্র ক্যাফের ফিশ ফ্রাই পাল্লা দিয়ে দেবে। খুব অদ্ভুত ভালো বানিয়েছে মা, মা বানিয়েছে রেখে বলছি না, তোমরা আগেও দেখেছো কিছু খাবার যদি ভালো না লাগে বলি যে কোনটা কীরকম হয়েছে, এটা বানিয়েছে সেরকম। এবং তোমাদের সঙ্গে একটা অ্যানেকডোট শেয়ার করছি, সেটা হচ্ছে যে তোমরা সকলেই যেন ফ্রায়ের ওপরে, ফিশ ফ্রাইয়ের ওপরে ইয়ে দিতে হয় ব্রেড ক্রাম্স নয় বিস্কিটের ক্রাম দিতে হয়। তো আমাদের বিস্কিটের ক্রাম অনেকখানি ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, রোজ তো ফিশ ফ্রাই হয় না, তো যখন বার করে দেখলাম তখন দেখলাম নষ্ট হয়ে গেছে। তারপরে বাড়িতে ব্রেড ছিল, সেই ব্রেডকে টোস্ট করে ডাস্ট বানিয়ে তারপরে করা হয়েছে পাউডার বানিয়ে, তাতে কিন্তু অনেকখানি সময় গেছে। অ্যাজ আ ম্যাটার অফ ফ্যাক্ট এখন 8 বাজে এবং এখন লাঞ্চ করছি। এরকম হয়েছে বলতে দেখতে মার তৈরি মাটন কষা, আমার তো জাস্ট কী বলবো, মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। আজকে ফিশ ফ্রাইটা যা বানিয়েছে আমার একদম মাঠের বাইরে ছক্কা, এবং এটাও মনে হচ্ছে একদম পুরো ইয়র্কার, একদম পুরো বোল্ড হয়ে যাবো এটা খেয়ে। মা তো মাটন খেতেই চায় না, যাই হোক। ওফ ওফ, কী মাটন, কী মাটন, আর তার কী কালার, কী গ্লেজ, এত কালার বলবো না, এটা গ্লেজ, দিস ইজ লিটারেলি গ্লিসনিং, দিস ইজ শাইনিং। আজকে ভুড়িভোর জমে গেছে ভাই, উফ উফ উফ, খুব ভালো হয়েছে, অসাধারণ হয়েছে মাটনটা। আর বিরিয়ানি দিয়ে খেয়ে তোমাদেরকে বলবো কীরকম, কিন্তু আজকের হিরো ডিশ হয়ে গেছে বিরিয়ানি, বিরিয়ানি এবং বিরিয়ানি মাটন। আর একটু এরকম স্বর্গীয় লেভেলের মাটন, আর এরকম সে স্বর্গীয় লেভেলের বিরিয়ানি, এই বিরিয়ানির স্বাদ বহুদিন মুখে লেগে থাকবে। চমৎকার চমৎকার, ভীষণ ভালো বিরিয়ানি তৈরি হয়েছে। এবারে মার তৈরি মটন কষা দিয়ে একটুখানি বিরিয়ানিটা ছোট্ট করে মুখে চালান করি। এরকম পেঁয়াজগুলো পড়ছে, বেরেস্তা ভাজা, পেঁয়াজ ভাজা আর কি, আরও ভালো লাগছে। তুলনাহীন তুলনাহীন, চমৎকার। একটু মটন কষার গ্রেভি দিয়ে বিরিয়ানিটা তোমাদেরকে খেয়ে বলি কীরকম। যদিও বিরিয়ানির সঙ্গে কিছু লাগে না, এরকম বিরিয়ানির সঙ্গে তো কিছু লাগেই না, এত ভালো বিরিয়ানি এবং এত তারওয়ালা মশলাদার বিরিয়ানি। বাট যাই হোক, আছে যখন দেখি না, বিশ্বাস করো আজকে অ্যাডজেক্টিভ খুঁজে পাচ্ছি না, আজকে কোনো সুপারলেটিভ খুঁজে পাচ্ছি না, এত ভালো লাগছে খেতে। বলি না যে কোনো কোনো খাবার যখন ভাজে হয় নো ম্যাটার কী দিয়ে খাও সেটা আদিন দাম স্যালভেজের, আজকের তো একটা সেটা দুপুরে, বিরিয়ানিটা এত ভালো হয়েছে না, এটার সঙ্গে যেটাই খাচ্ছি ভালো লাগছে, কিছু বলবার নেই, এত ভালো বিরিয়ানি। তোমাদেরকে আগেও বলেছি, এখনও বলছি অনেস্টলি, যে আমি কোনোদিন ব্যারাকপুর লাইনে যাইনি যে দাদা বৌদি বা দুই বাপের বিরিয়ানি খেয়েছি, বাট যা শুনেছি ওরা মশালাদার তারওয়ালা বিরিয়ানি বানায়। তো যেহেতু এটা সেই ঘরনার বিরিয়ানি, ওর জন্য আমি ওটাকে ওই নামে ডাকছি আর কি, ব্যারাকপুর লাইনে। তো লেট মি বি ভেরি অনেস্ট উইথ ইউ গাইস, কিন্তু খেতে যা হয়েছে না, ব্যাস সেটাই মানে আসল কথা, যে খেতে হয়েছে একদম যুবরাজের সেই ছবলে ছচক্কা। দেখতেই পেলে আলু দিয়ে খেয়ে তোমাদেরকে বলি কীরকম, এবং এক্সাইটমেন্টে যুবরাজকে বললাম যুবরাজ, যেরকম বাঙালিরা বলে থাকে। এই বিরিয়ানি দিয়ে তো আলুটাও ভালো লাগবে, এবং এই পচা জুতি আলু। দেখো গাইস, একদম সোজাভাবে বলছি, এটাও জুতি আলু। তো আলু তো ঠকে গেছি ভাই, যদিও যার কাছ থেকে এনেছি তার কাছ থেকে প্রায়শই আলু আনি, আলু কেন সব কিছুই আনি। যাই হোক, বিরিয়ানিটা ভালো হয়েছে ঠাকুরের কৃপায়, মা ভালো করে বানিয়েছে, বিরিয়ানিটাই বানিয়েছে, সরি মাটন কষাটা, তো সেটাকেই সন্তুষ্ট থাকছি। আর মাটন কষা দিয়ে বিরিয়ানি খাচ্ছি বটে, তবে মাটন কষা আর ভাত বা মটন কষা আর ভাত মটন, এটা আর কিন্তু অল্টারনেটিভ কিছু হয় না। কোনোদিন যদি ইউটিউব চ্যানেল সেই জায়গায় পৌঁছাতে পারে, তাহলে পরে এই বিরিয়ানি ইচ্ছা আছে রেখে খাওয়াবার মার্ক উইন্সকে। মার্ক উইন্সের মুখের রিয়াকশান, সেইটা স্বর্গীয় হাসি, এটা হেভি লাগে। এবং অফকোর্স বেস্ট এভার ফুড রিভিউ শো এর যে সানি আছে, ও তো আরেকজন, এদের জন্য কিন্তু খুব বড় ফ্যান আমি,
শুধু যে এদের অনেক সাবস্ক্রাইবার তা নয়, এরা যেভাবে খাবারটাকে প্রেজেন্ট করে, এদের যে কনসেপ্ট, যেভাবে এরা স্টোরি টেলিং ব্যাপারটাকে ন্যারেট করছে, এই সবগুলোর কিন্তু খুব বড়ো ফ্যান আমি। রোজই প্রায় একটা দুটো করে ভিডিও আমি এদের দেখি। আর শুধু বাইরের ক্রিয়েটারদের কথাই বলবো কেন, আমাদের এখানে যারা রয়েছেন, যখন বিরিয়ানির কাছে ব্যারাকপুর লাইনে সুরজিৎ সাহার কথা না বললে তো মহাপাপ হবে। তাছাড়াও জিরো ওয়ার্ড ফিল্মস আছে, যেভাবে মায়ের রান্না খায় সেটাকে যেভাবে প্রমোট করে বাংলা রান্নাকে, সেটা তারিফ করবার মতো। লিভিং উইথ রাহুল খাবার দাবার অত না দেখালেও যখন খাবার দাবারটা খায় খুব এনজয় করে, সেটা দেখে আমরা খুব এনজয়মেন্ট পাই। এবং এস এ এক্সপ্লোরার শিবাজি, উনি তো ট্রাভেল ব্লগ বানান, কিন্তু যখন উনিও খাবার খান, যখন কোনো ভালো খাবার খান, এই জন্যই থাইল্যান্ড গেছিলেন, এখন যেরকম বেনারসের ব্লগগুলো পাচ্ছি, চাট খেলেন, খেয়ে যে ওনার যে অভিব্যক্তি, উনিও মার্ক উইন্সের কথা বলছিলেন। তো এই সমস্ত মানে সবার কাছ থেকেই আমি শিখছি, এনকারেজমেন্ট পাচ্ছি, এবং এদের ব্লগগুলো দেখে ভালো লাগে বলেই তো ব্লগিংটা চালু করলাম, যে নামিও দেখি করে কীরকম লাগে। এবারে ফ্রাইটার সদগতি করতে হবে। উফ, ফ্রাইটাও হয়েছে পাল্লা দিয়ে। অদ্ভুত সুন্দর ফ্রাই, পারফেক্ট ব্যালেন্স অফ ফ্লেভার্স, যেরকম বিরিয়ানি হয়েছে সেরকম ফ্রাই হয়েছে, বিরিয়ানিটা বেটার হয়েছে, ফ্রাইটাও চাবুক হয়েছে চাবুক। অল্প করে কেচাপ নিলাম, কেচাপ দিয়ে একটু ফিশ ফ্রাইটা খেয়ে তোমাদের বলি কীরকম। ভালোই হবে, ফিশ ফ্রাই যখন ভালো হয়েছে বাকি সবই ভালো হবে। আরে কেচাপটা একটা অদ্ভুত জিনিস ভাই, আচ্ছা আচ্ছা জিনিসের স্বাদ তুলে নেয়। ইটালিয়ান শেফরা যেরকম করে না, ওরকম হয়েছে। মা আবার রায়তা বানিয়ে দিয়েছে মুখ ছাড়াবার জন্য, তো মুখ ছাড়াবার আগে তো বিরিয়ানি উড়ে গেল। পেঁয়াজ লঙ্কা মশলা, দ্যাটস ইট। ঠান্ডা ঠান্ডা রায়তা, মুখ একদম ফ্রেশ করে দেয়। কেমন হয়েছে আমার মাটন বিরিয়ানি? তোমার জন্য আলু বিরিয়ানি, তুমি তো মাটন খাবে না, বিরিয়ানি একটু গুনিয়ে তুমি নিলে, আদা করে বললাম এবং এত করে বয়স তো মা পুরো বিরিয়ানি খাবে না, মা আবার ভাত খাবে, বিরিয়ানি দেখলে কতটুকু নিয়েছে নাম মাত্র। এটাকে দেখি তোমাদের সামনে এটা সদগতি করতে পারি কিনা। নালি পিস, লোকে বলে বিরিয়ানি নাকি আবেগ, এটাকে জানি না তাহলে কি বলবো। একদম যেন পুরো মালাই খেলাম, মাটনটা শেষই করে নিই একদম। চালু বোকাটা খেলে পরে টকটক মিষ্টি মিষ্টি, শেষটা খুব ভালো হবে। জমিয়ে এক পেট বিরিয়ানি খেলাম, মাটন কষাটা কমই খেতে পারলাম, ফিশ ফ্রাই দুখানা খেলাম। তোমরা শুনলে মারও কীরকম লেগেছে, তো মা ছেলের এই রান্নার প্রচেষ্টা এবং খাওয়ার যে কী বলবো এনজয়মেন্ট, এটা যদি তোমাদেরও এনজয়মেন্ট দিয়ে থাকে তাহলে ভিডিওটাকে নির্দ্বিধায় লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সুজয় ক্রনিকলস। এখনও পর্যন্ত বোধ হয় মোর দ্যান 80% অফ মাই ভিউয়ার্স আর ওয়াচিং মাই কন্টেন্ট উইদাউট সাবস্ক্রাইবিং টু দ্য চ্যানেল, এটা প্লিজ করো না, সাবস্ক্রিপশন করো, কমেন্ট করো নিচে, তাহলে পরে আমি বুঝবো যে তোমাদের কীরকম লাগছে বা না লাগছে। আর ইউটিউব অ্যালগরিদম বুঝবে যে চ্যানেলটা ভালো কাজ করছে, কারণ এনগেজমেন্ট রেট বাড়ছে। প্রেস অন দ্য বেল আইকন সো দ্যাট ইউ নোটিফাইড এভরি সিঙ্গেল টাইম আই পোস্ট আ নিউ ভিডিও, শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। খাওয়া দাওয়া করছো, পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া করো, তারপরে কিন্তু ক্যালোরিটাকে বার্ন করবার জন্য এক্সারসাইজও করবে। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ, সবাই ভালো থেকো।